হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জেনেই গেছো এই বাড়িটি রিদিদের। তবে চলো দেখি আজ রিদিদের বাড়িতে কি হচ্ছে। ও রিদি এই তো বাসনপত্র নিয়ে খেলছে। আর রিধির মা? ও রিধির মা তো ওইখানে রয়েছে, ফুল গাছে জল দিতে ব্যস্ত। বাহ, এই কাপটা কাপটা কত সুন্দর! আমি তো এটাতে চা খাবো। আর এইটা হাঁড়িটা, হাঁড়িটাও তো খুব সুন্দর। দেখি দেখি হাঁড়িটা একটু নাড়ি। এই দিদি, তুই বাসনগুলো নিয়ে কি করছিস? ওইগুলো রাখ। আর এইদিকে তো ঠাকুমাও এখনো এলো না যে, আমার গাছে জল দেওয়া হলে রান্না করতে হবে তো। বাহ, এই কলসিটা দেখি দেখি এর ভেতরটা কেমন। বাহ, খুব সুন্দর। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না, সবকিছু কালো লাগছে। এই মেয়েকে নিয়ে না আর পারা যায় না। দে দেখি দেখি মাথাটা খোল এবার। মা, আমার লাগছে কানে, মা আস্তে করো। ও মা গো, কি হয়ে গেল সর্বনাশ? বাড়িতে কেউ নেই যে, আমি এবার কি করব গো? এ কি বৌমা, এ কি করছো বৌমা, এ কি করছো? সোনার কি হয়েছে, সোনার কি হয়েছে বৌমা? দেখুন মা, খেলতে গিয়ে মাথাটা ঢুকিয়ে নিয়েছে, আর বের করতে পারছে না। কই দেখি তাও আমি চেষ্টা করি। এই তো এই আস্তে আস্তে হয়ে গেল, এই তো খুলে গেছে। দিদিভাই তুমি ঠিক আছো তো? হ্যাঁ থামি, আমি ঠিক আছি। তুমি যদি দেরি করে আসতে তাহলে তো আজ আমাকে হাঁড়ির মধ্যেই থাকতে হতো। ভাগ্যিস তুমি তাড়াতাড়ি এলে, না হলে আমার কি হতো? বাবারে, আমার তো খুব ভয় করছিল। বন্ধুরা এমনি দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই বন্ধুরা।